আবার একবার ভারতকে হুমকি দিল প্রতিবেশী দেশ পাকিস্তান ভারতকে সতর্ক করে পাক সেনার পক্ষ থেকে বলা হয় যে কোনো ধরনের আক্রমণের কড়া জবাব দেবে পাকিস্তান নয়াদিল্লিতে মোদীর ভাষণের পরিপ্রেক্ষিতেই এই হুমকি দেন পাকিস্তানের বিদায়ী মেজর জেনারেল আসিফ গাফুর মঙ্গলবার নয়াদিল্লিতে দেশের সেনার উদ্দেশ্যে মোদী বলেন সামরিক বাহিনী পাকিস্তানকে ধুলোয় মিশিয়ে দিতে সাত থেকে দশ দিনের বেশি সময় নেবে না প্রধানমন্ত্রী বলেন প্রতিবেশী দেশটি আমাদের সঙ্গে তিনটি যুদ্ধে হেরেছে কিন্তু দশকের পর দশক ধরে তারা ছায়াযুদ্ধ চালিয়ে আসছে গফুর এর উত্তরে বলেন ভারত যুদ্ধ শুরু করবে কিন্তু আমরা শেষ করব উল্লেখ্য মেজর জেনারেল আসিফ গফুর পাঞ্জাব প্রদেশের ওকারা জেলার কমান্ডিং অফিসার হিসাবে যোগদান করেছেন তিনি বলেন গত দুই দশক ধরে জঙ্গিদের সঙ্গে লড়ছে পাকিস্তানের সেনাবাহিনী এবং তারা যে কোনো অবস্থার জন্য তৈরি মেজর জেনারেল আসিফ গফুর দাবি করেন দু সালে দুই দেশ ভারত ও পাকিস্তান যুদ্ধের মুখোমুখি হয়েছিল কিন্তু পাকিস্তান আর্মির যথাযথ প্রতিক্রিয়ার জন্যই শান্তি বজায় ছিল অফুরের দাবি পাক বাহিনীর মিলিটারি স্ট্র্যাটেজির কারণেই দক্ষিণ এশিয়া এক বড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছে